আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি কাপ কেক। এই কেকটি এতটাই মজার এবং খুবই সফট, স্পঞ্জি হয়। বাচ্চার টিফিনের তো এই কেকটি একেবারে সহজে দিতে পারেন। আর একটি ডিম দিয়ে 6টি কাপ কেক তৈরি করে নিতে পারেন। গড়ে থাকা অল্প উপকরণ দিয়ে চুলায় বা ইলেকট্রিক ওভেনে যেভাবে তৈরি করেন, ভীষণ মজার এই কেকটি এবং খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়। বাসায় তৈরি করলে দেখবেন এই কেকটা কতটা মজার। আর একেবারে অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি করে নিতে পারি আমরা এই কেকটি। তাহলে চলুন এই মজার কেকটি তৈরিতে আমরা চলে যাই। এখানে আমি একটি বোল নিয়েছি। কেক তৈরির ক্ষেত্রে কিছু টেকনিক অবলম্বন করতে হয়, তাহলে আপনার কেকটিও একেবারে সঠিকভাবে হবে। যে বোলটা নিব সেটাতে কোনো পানি যাতে না থাকে, আর যে একটি ডিম নিয়েছি আমি সেটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজের ডিম দিয়ে কেক তৈরি করতে যাবেন না। দিয়ে দিব 1/4 কাপ চিনি, সামান্য 1 চিমটি লবণ আর 1টি ডিম। একটি হ্যান্ড হুইস্ক দিয়ে বা কাটা চামচ দিয়ে বা হাত দিয়েও যেভাবে হয় চিনিটা একটু মিশিয়ে নিব আমরা। তো আমি এখানে ইলেকট্রিক বিটারটা ব্যবহার করব যাতে আমার কাজটি দ্রুত হয়ে যায়। আর ইলেকট্রিক বিটার যদি বাসায় না থাকে সেক্ষেত্রে হ্যান্ড হুইস্ক বা হাত দিয়েও করতে পারেন, কাটা চামচ দিয়ে। প্রথমে আমি লোতে করব 1 মিনিটের মতো বা 2 মিনিটের মতো, একটু ফ্লাফি হলে দেখুন, তখন আমি বন্ধ করব। এটা হলো টেবিল চামচ মেজারমেন্ট কাপের। এখন দিয়ে দিব আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল, সামান্য ভ্যানিলা এসেন্স, ভ্যানিলা এসেন্স না থাকলে লেবুর রসও দিতে পারেন এখানে। আর এই মেজারমেন্ট কাপের সেটগুলো কিন্তু যে কোনো কোকারিজ দোকানে পাওয়া যায়, বেশি দাম না, এগুলো নিয়ে নিলে কিন্তু কাজ হয়। দিয়ে দিব 1/2 কাপ ময়দা। ময়দাটা অবশ্যই চেলে দিবেন, তাহলে হবে কি কেক খুব স্পঞ্জি হয়। শুকনো উপকরণগুলো আমরা সবসময় কেকে চেলে দিব। 1 চা চামচ দিয়ে দিব এখানে বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডার দিয়ে এখন সবগুলো একসাথে দিয়ে দিব না, অল্প অল্প করে চেলে দিব। আর একটু দেখুন আমি কিভাবে মেশাচ্ছি, ওভার মিক্সিং করতে যাবেন না, তাহলে কেকটা কিন্তু শক্ত হয়ে যাবে। এভাবে একটু ঘুরিয়ে মিশিয়ে নিব, একদিকেই ঘুরাবো আমরা, উল্টা দিকে ঘুরাবো না, তাহলে হবে কি কেকটা ফুলবে ঠিক আছে, পরে শক্ত হয়ে যাবে। দেখুন এর থিকনেসটা এমন হবে কনডেন্স মিল্কের মতো। তৈরি হয়ে গেল আমাদের কেকের বেটারটি। এখন আমি যে মোল্ডে বসাবো, এগুলো মোল্ড যে কোনো কোকারিজ দোকানে পাওয়া যায়, একেবারে দাম কম। একটু তেল ব্রাশ করে নিব। আমি এখানে কেক লাইনার বসিয়ে দিব। আর যাদের বাসায় কেক লাইনার নেই, তারা কিন্তু এভাবে একটু তেল ব্রাশ করে নেবেন, বা হাত দিয়ে টিস্যু দিয়ে তেলটা এভাবে একটু ব্রাশ করে নিয়ে ময়দা এভাবে একটু ছিটিয়ে দিবেন, তারপর একটু টাচ করে নিলেই হবে। তাহলে আর হবে কি কেকটা নিচের দিকে পুড়ে যাবে না, লেগে যাবে না। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কেক লাইনারের যে কাগজটি সেটা যদি না থাকে এভাবে একটু ঘুরিয়ে নিব, আর বাড়তি যে ময়দাটুকু থাকবে সেটা আমরা এভাবে ঝেড়ে ফেলে দিব, তাহলেই তৈরি হয়ে যাবে। আর কেক মোল্ড না থাকলে আমরা ছোট ছোট স্টিলের বাটিতেও কিন্তু বসাতে পারি। আমি ইলেকট্রিক ওভেনে তৈরি করব, তবে চুলার বাসনটি আমি দেখাচ্ছি। একটি কড়াইতে বা বড় পাতিলে যেটাতে আপনার মোল্ডটি বসবে এভাবে এভাবে বসিয়ে দিবেন। আর স্টিলের বাটিতে যদি দেন তাহলে একটি থালা দিয়ে দিবেন নিচে, স্টিলের বা অ্যালুমিনিয়ামের বসিয়ে দিবেন। এভাবে একটা স্ট্যান্ড দিবেন নিচে, যদি স্ট্যান্ড তো সবার বাসায় থাকে, এই স্ট্যান্ডের উপরেও থালাটি বসিয়ে তখন স্টিলের বাটিগুলো বসিয়ে দিবেন। বা এ ধরনের মোল্ড থাকলে মোল্ডটি খালিও দিতে পারেন, এমনিও বসাতে পারেন, তবে পাতিলে ইচ্ছে হলো লবণ দিতে পারেন। অনেকে বালু দিয়ে থাকে, কিছু দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই হয়ে যাবে কেকটি। ঢাকনা দিয়ে দিব, ঢাকনার যে ছিদ্রটি আছে সেটি আমরা বন্ধ করে দিব। আর প্রথম
চুলায় আমরা কেকটা দেওয়ার আগে পাতিলটা 5 মিনিট হাই হিটে একেবারে গরম করে নিব ওভেনের মতো প্রি হিট করে নিব এরপর ঢাকনা খুলে কেকের মোল্ডটা বসিয়ে দিব বা কেকগুলো বসিয়ে দিয়ে চুলাতে 2 মিনিটের মতো একটু হাই হিটে দিয়ে রাখব যাতে যে ভাপটা বেরিয়ে গেছে সেটা আবার যাতে ভিতরে তৈরি হয় এরপর মিডিয়াম টু একেবারে লো আছে আমরা 20 মিনিটের মতো চুলাতে রান্না করে নিলে আমাদের কেকটা তৈরি হয়ে যাবে আর আমি দিয়ে দেব কেক লাইনার দেখুন আর ব্যাটারটা আমি ভালোভাবে একটু আবারো নেড়ে নিব বাবল সৃষ্টি হয়ে গিয়েছে আর কেকে যদি বাবল সৃষ্টি হয় তাহলে কিন্তু কেক ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে যায় ফাঁকা থাকে সেজন্য আবার একটু মিশিয়ে নিব কিন্তু অতিরিক্ত আমরা মেশাতে যাব না এখন একটি চামচ দিয়ে আমি সবগুলোতে সমানভাবেই ব্যাটারগুলো দিয়ে দেব সবগুলো ব্যাটার আমি এখানে মোল্ডে দিয়ে দিয়েছি একটি কাঠি দিয়ে এভাবে একটু ঘুরিয়ে দেব তাহলে হবে কি এক্সট্রা যে বাবলগুলো থাকে সেগুলা বেরিয়ে যাবে আর এরপর আমি ট্যাপ করে নেব একটু ভালোভাবে দু তিনবার ইলেকট্রিক ওভেনে দেব 160 ডিগ্রি প্রি হিটে 20 মিনিটের জন্য মিডল র‍্যাকে আমি দিয়ে দেব 20 মিনিট পরে আমি কেকগুলো বের করেছি আপনাদের ওভেনে হয়তো একটু কম বেশি টাইম লাগতে পারে উপর থেকে কালারটা না আসলে আরো 5 মিনিট রাখতে পারেন 15 মিনিট পরে কেকগুলো চেক করবেন এখন দেখুন আমি একটি কেক খুলে দেখাচ্ছি এখনো অনেকটাই গরম তবে কেক ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটি কাটতে যাবেন গরম অবস্থায় কাটলে কিন্তু চুপসে যায় এটি বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কতটা স্পঞ্জি এবং সুন্দর হয়েছে কেকটি আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখুন বাচ্চাদের টিফিনের জন্য তো একেবারেই মজার একটি কাপকেক এটি এটি আপনি চকলেট দিয়েও তৈরি করতে পারেন বাচ্চাদের জন্য ভিতরে ছোট ছোট চকলেট বারগুলো দিয়ে দিতে পারেন উপর থেকে দিয়ে দিতে পারেন খেতে আরও ভীষণ ভালো লাগবে খুবই মজার আমি উপর থেকে একটু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের কারণে কারণ বাচ্চারা একটু সাজুগুজু কেক হলে খেতে ভালোবাসে এই তো তৈরি হয়ে গেল খুব সহজেই আমাদের কাপকেক তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম